राधे कृष्ण बंधुरा बंधुरा आगामीकाल भाद्र मासेर संक्रांति एवं विश्वकर्मा पुजो ताई आपनादेर सकल के जानाई एई विश्वकर्मा पुजोर अनेक अनेक शुभेच्छा। बंधुरा प्रत्येक बछर भाद्र मासेर संक्रांतिर दिन एई विश्वकर्मा पुजो पालन करा हय। जाए बछर 18 सेप्टेम्बर माने 31 भाद्र पड़ेछे। एई समय सूर्य सिंह राशि छेड़े कन्या राशिते प्रवेश करछे। ए समय देवतारा घूम थेके ओठेन आर तखनी बंधुरा हय विश्वकर्मा पुजो। शास्त्र बोलछे जे आमादेर जीवनके आमादेर संसारके सुंदरभावे गड़े तोलार जोन्नो आमादेर अवश्यई एई दिन भगवान विश्वकर्मा देवेर आशीर्वाद नेवा उचित। कारण आमादेर काजेर क्षेत्रे ब्यबसार क्षेत्रे बा एकटी सुंदर परिवार गड़े तोलार जोन्नो विश्वकर्मा देवेर आशीर्वाद बंधुरा आमादेर अवश्यई दरकार। एते सर्व काजेई आमादेर सहजेई सफलता आसे। ताई भाद्र मासेर शुक्लपक्षेर एई तृतीया तिथिते एई सोमवार दिन सकाल 7:03 थेके 11:47 पर्यन्त थाकबे एई अमृत जोग। ताई एई समयेर मध्येई किन्तु बंधुरा आपनार कारखाना बा बाड़ीते पूजो अर्चना करबेन एबं एई दिन राते बंधुरा आपनारा तुलसी तलाय এই সাধারণ জিনিসটি পুঁতে দিন। এতে বন্ধুরা আপনাদের পরিবারে আপনাদের সংসারে আয় উন্নতি এবং সুখ সমৃদ্ধি বাড়বেই বাড়বে এবং রাতারাতি আপনাদের ভাগ্য চমকে যাবেই। কারণ বন্ধুরা কাল হচ্ছে এই ভাদ্র মাসের সংক্রান্তি এবং বিশ্বকর্মা পূজো। এই দিনে বন্ধুরা সাধারণ কার্যে মা তুলসী দেবীর সাথে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং ভগবান বিশ্বকর্মা দেবের आशीर्वाद प्राप्त है। परिवारे आय उन्नति बृद्धि पाए। ताई बंधुरा भिडियोटी एक लाइक करे कमेंटे हर हर महादेव एवं जय श्रीकृष्ण अवश्य लिखुन। बंधुरा विष्णु पुराणे अनुसार देवतादेर शिल्पी हलेन प्रभु विश्वकर्मा। ताई तार आराधना छाड़ा किन्तु कोनो काजी आमादेर सम्पन्न हय ना। कारण बंधुरा आपनी चोख दिए जा किछु देखछेन বা যা কিছু দেখবেন সব কিছুতে একটি শিল্প লুকিয়ে রয়েছে। তা প্রাকৃতিক কার্যই হোক বা মানুষের তৈরি কোনো জিনিসই হোক না কেন, তাই ঋগ বেদে বলা হয়েছে বন্ধুরা যে প্রভু বিশ্বকর্মাই সৃষ্টি তৈরি করতে বড় ভূমিকা পালন করেছেন। তাই বন্ধুরা প্রতি বছর আজকের দিনে সারা বিশ্বব্যাপী প্রভু বিশ্বকর্মার পূজো আরাধনা করা হয়। কারণ বন্ধুরা তার পিতা হচ্ছেন অষ্ট বসুর মধ্যে একজন, আর তার নাম হলো প্রভাস, আর মাতা হলেন যোগসিদ্ধা। তাই বন্ধুরা প্রত্যেকের আমাদের আজকের দিনে ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ অবশ্যই নেওয়া দরকার। সে আপনি পুজো করুন আর নাই করুন, এই মন্ত্র বন্ধুরা আপনারা আজকের দিনে রাতে অবশ্যই কিন্তু তিনবার পাঠ করবেন। এবং আজ রাতেই বন্ধুরা আপনারা কিন্তু রাতের বেলায় তুলসী তলায় এই জিনিসটি পুঁতে দিন। দেখবেন বন্ধুরা আপনারা রাতারাতি কেমন ভাগ্যশালী হয়ে গেছেন। তাই বন্ধুরা আপনারা আজ রাতে যা করবেন তা হলো প্রভু বিশ্বকর্মাকে স্মরণ করে এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন। আর তা হলো ওম বিশ্বকর্মায় নমঃ, ওম বিশ্বকর্মায় নমঃ, ওম বিশ্বকর্মায় নমঃ। এরপরে বন্ধুরা আপনারা সন্ধেবেলায় তুলসী তলায় যেমন পূজো অর্চনা করেন, যেমন অভিষেক করেন, তেমনই আপনারা করবেন। এবং সাথে আপনারা একটি ঘিয়ের প্রদীপ তুলসী মঞ্চে অবশ্যই ধরাবেন। এবং সাথে আপনারা নেবেন একটি কাঁচা হলুদ, একটি এক টাকার কয়েন এবং একটি লক্ষ্মী করি। বাড়িতে আপনারা মা লক্ষ্মীর চরণে এই জিনিসগুলো রেখে আপনাদের মনের সকল ইচ্ছা, সকল দুঃখ দরিদ্রতা মাকে জানাবেন। এবং তারপরে আপনারা সেই জিনিসগুলোকে আপনাদের বাড়িতে যে তুলসী মঞ্চ রয়েছে সেখানে পুঁতে দেবেন। এবং পোতার সময় বন্ধুরা আপনারা অবশ্যই এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা এইভাবে আপনারা তিনবার মন্ত্রটি পাঠ করে আপনারা তুলসী মঞ্চকে তিনবার প্রদক্ষিণ করে এই কার্যটি সমাপ্ত করুন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।